এরকম প্রত্যয় আজকে যে সেশনটা ছিল অ্যাঙ্কিলিং এর উপর সেখান থেকে আপনি যদি আপনার মতামতটা বলতেন। আচ্ছা, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি মুস্তাফিজুর রহমান প্রত্যয়, একজন অ্যাক্টিভিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট। সো আজকের সেশন ছিল বুলিং, হ্যারাসমেন্ট, মেন্টাল হেলথ অ্যান্ড হচ্ছে ভায়োলেন্স। তো বুলিং দিয়ে আমরা নর্মালি যেটা বুঝি সেটা হচ্ছে মানে অন্যের কোনো কথা বা হচ্ছে কাজের মাধ্যমে হচ্ছে আমি যে অপদস্থ হচ্ছি বা আমার যে হীনমন্যতার জন্ম নিচ্ছে তাদের যে বিহেভিয়ারগুলো কারণ, তো সেটা দিয়ে আমরা বুলিং বুঝি। আমি যদি পার্সোনালি আমার কথা শেয়ার করি, আমি অহরহ বুলিং হই অ্যাজ এ ট্রান্স উইমেন। সো বাসে বলি বা শিক্ষা প্রতিষ্ঠানে বলি, আমি মেকআপ ইউজ করি অবভিয়াসলি, সার্জারি করা থাক বা না করা থাক, আমাদের মানে সোশ্যাল সাইট বা কন্ডিশন থেকে যদি বলি ট্রান্স উইমেনকে আমরা নর্মালি এক্সেপ্ট করতে চাই, এক্সেপ্ট যেহেতু করতে চাই না অবভিয়াসলি তাদের প্রতি আমরা বলিটা ছুড়ে দিই অ্যান্ড খুব ইজিলি। কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু আমাকে ট্রমাটাইজ করছে, এটার ডায়ভার কিন্তু আর কেউ নিচ্ছে না, আমার মেন্টাল হেলথ কিন্তু আমাকে ঠিক রাখতে হচ্ছে। সো আমি যদি সমাজের ব্যক্তিদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা যে আমাদের মতো করে বাঁচতে চাই, আমরা তো কারো ক্ষতি করতে চাচ্ছি না, ক্ষতি করলে সেটা হচ্ছে আপনারা বিরোধিতা করতে পারে, আমরা যদি ক্ষতি করতে না চাই তাহলে তো আর কোনো প্রবলেম নেই। আমার কথা হচ্ছে আপনারা আমাদের কথা শুনুন, আমরা কী বলতে চাচ্ছি, আমরা কোনো কাজ করতে চাচ্ছি কিনা, পরিবেশ নিয়ে বলি বা হচ্ছে কারো অধিকার নিয়ে বলি, আমরা কিন্তু বিভিন্ন ধরনের কাজ করছি। বর্তমানে ট্রান্সজেন্ডাররা কিন্তু পিছিয়ে নেই, তারা কিন্তু বিভিন্ন ধরনের কাজ করছে, সোশ্যাল ওয়ার্ক কিন্তু করছে, তো আমরা কিন্তু সেরকম সুযোগটা সমাজ থেকে পাচ্ছি না বা হচ্ছে আমরা সমাজের সেই আর চোখটা কিন্তু এখনো কিন্তু আমাদের ফেস করতে হচ্ছে। সো এটাই রিকোয়েস্ট যে হচ্ছে আর চোখে না তাকিয়ে আমাদের হচ্ছে সুযোগ দিন। সো সেশন দারুণ ছিল, সো ধন্যবাদ সবাইকে।